লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম ওয়া কুল্লুহুম আদ্দা, এগুলি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখতেছেন এবং গণনা করে রাখতেছেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ابن آدم ولم يكن له ذلك وأما تكذيبه إياي أن يقول إني لن أعيده كما بدأته وأما شتمه إياي أن يقول اتخذ الله ولدا وأنا الصمد الذي لم ألد ولم يولد ولم يكن له كفواً أحد تيه يوم القيامة فردا إلا شكولي الله تعالى কাছে একা একা উপস্থিত হবে إلا شكولي الله কাছে একা একা উপস্থিত হবে সমস্ত সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জুমা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসা তৌফিক দান করলেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ যেই নবী প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ও রহমত বর্ষণ করেন সেই নবী প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত দুই জুমা ধরে ধারাবাহিকভাবে সূরাতুল ইখলাসের আলোচনা চলতেছিল সূরা ইখলাস কোরআন কারিমের ভিতরে 114টি সূরার মধ্যে হতে একটি ছোট সূরা তবে অর্থের দিক দিয়ে অনেক বড় একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বান্দার কাছে এই সূরার ভিতরে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم بتايت مردود شيطان وسوسة থেকে الله تعالى কাছে পানা চাই بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আল্লাহ বলেন قل هو الله احد হে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ ওয়া মুকাফিকি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কাজ কারবারে তার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহ আল্লাহ, তিনি আল্লাহ। এ আল্লাহকে এর সংজ্ঞা এবং আল্লাহ শব্দটি কোরআন কারিমের ভিতর কতবার এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কে এর পরিচয় আয়াতুল কুরসির ভিতর দিয়েছেন, সূরা হাশর শেষ তিন আয়াতে নিজের পরিচয় দিয়েছেন, এ ব্যাপারে আলোচনা আপনাদের সামনে গত দুই জুমায় করা হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে কি হয়, অবিশ্বাসীরা আল্লাহর ব্যাপারে কি পরিমাণ কি ধারণা রাখে, এই ব্যাপারে আলোচনা আপনাদের সামনে পেশ করা হয়েছে। সেই ধারাবাহিকতা আজকে বলবো আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখা ব্যক্তি। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখা ব্যক্তি। আল্লাহ কারো মুখাপেক্ষি নন, তবে পৃথিবীর সবাই আল্লাহর মুখাপেক্ষি। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না যে কিনা অন্যের মুখাপেক্ষি নয়। যদিও কথায় অনেক মানুষ বলে থাকে আমি কারো মুখাপেক্ষি না, এ দাবি যদিও কেউ করে এটা ভুল দাবি। কোটি টাকার মালিক একটা ব্যাংক, বিশাল বড় একটা ব্যাংক সে পরিচালনা করবে, একা পারবে, লোকজন লাগবে। সেই ব্যাংক পরিচালনা করার ক্ষেত্রে ভবনের প্রয়োজন, সে নিজে বানাতে পারবে, রাজমিস্ত্রি দিয়ে ইঞ্জিনিয়ারদের বানাতে হবে। সেই ব্যাংক পরিচালনা করার ক্ষেত্রে অনেক জিনিসপাতির প্রয়োজন, টেবিল, খাতা কলম, আরও যত সামগ্রী প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজন। এগুলো কি সে স্বয়ংসম্পদ নিজে বানাতে পারবে, না অন্য প্রয়োজন হতে হবে। রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু যখন সে টিনের ঘর দিবে তখন কাঠমিস্ত্রি প্রয়োজন পড়বে তাকে। রাজমিস্ত্রি খাবার খেতে যাবে তখন চাউলের প্রয়োজন পড়বে, চাউলকে বিক্রি করে তার কাছে তাকে যেতে হবে। এখন লবণের প্রয়োজন, তার লবণ যে বিক্রি করে তার কাছে তাকে যেতে হবে। এইভাবে যদি আলোচনা করতে যায়, প্রত্যেকটা মানুষ অন্যের মুখাপেক্ষি, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। একমাত্র সামাদ হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষি। পৃথিবীর সব মানুষ জীব জন্তু সব কিছু মুখাপেক্ষি অন্যের, এমনকি আমি আল্লাহর তো মুখাপেক্ষি, সাথে সাথে একে অপরের মুখাপেক্ষি। একমাত্র আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষি নয়, আমি অমুখাপেক্ষি। আল্লাহুস সামাদ, সামাদ এরা আল্লাহর একটা নাম। সামাদ এটা আল্লাহর একটা কি নাম, আমরা জানি। একজন মূর্তি পূজারি দীর্ঘকাল পর্যন্ত সে মূর্তি পূজা করতেছিল, আর সে যেখানে যায় মূর্তিটা কাঁধে নিয়ে ঘোরে। মূর্তি কাঁধে নিয়ে কি করে ঘোরে। এরকম এক সময় মূর্তি সামনে রেখে জপতেছে সনম সনম, তার মূর্তির নাম হচ্ছে সনম। মূর্তির নাম হচ্ছে কি সনম সনম সনম, এ বলে সে জপতেছে। এমতো অবস্থায় কোনো এক ফাঁকে তার মুখ থেকে বের হয়ে গেছে সমাদ। সে জিজ্ঞেস করতেছে সনম 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 বলে, আর কোনো একটা ফাঁকে অনিচ্ছায় তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে গায়েবী থেকে আওয়াজ এসেছে লাব্বাইকা আব্দি, বান্দা আমি হাজির আছি। তখন সেই মূর্তি পূজারও বলতেছে সারাটা জীবন সনম সনম জিকিরের পিছনে ব্যয় করলাম, হায়াতের জিন্দগি শেষ করে দিলাম, আজকে মুখের ফাঁক দিয়ে বের হয়ে গেলে সমাদ, আর কে বলল লাব্বাই। তখন সে সনমকে বাদ দিয়ে সমাদের পিছনে লেগে গেল, তিনি হচ্ছেন সমাদ। আল্লাহুস সামাদ, আমি অমুখা ভিক্ষি। সারা পৃথিবীর সব মানুষ যদি সনমকে ডাকে, সনমের উপাসনা করে, লক্ষ কোটি বছর যদি তাকে ডাকে,
তার সাড়া দেওয়ার যোগ্যতা নেই। যাকে ডাকলে সাড়া দিবেন তাকেই ডাকতে হবে, তিনি হচ্ছেন সামাদ, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। সনব সামাদ বলা হয় কাকে? সামাদ আল্লাযী লা ইউজাদুহু, সামাদ বলা হয় আল্লাযী লা জাওফা লাহু, যার কোনো পেট নাই। সামাদ বলা হয় ওই সত্তাকে যার পেট নাই। পেট নাই মানে পেটের চাহিদা নাই। পৃথিবীতে মানুষ পেরেশান কিসের কারণে? খাওয়ার কারণে। সেই সকালে খেয়ে বের হয়েছে, দুপুরে আবার আসবে, দুপুরে কি খাবে? দুপুর তো গড়িয়েই গেল, একটু ডাউল দিয়ে একটু ডিম ভাজি দিয়ে দুপুরটা পার করলাম, রাত্রে কি খাবো? রাত্রে ছোটো মাছ অথবা বড় মাছ যাই দিয়ে খেলাম, সকালে আবার কি খাবো, দুপুরে আবার কি খাবো? প্রতিনিয়ত তার ফিকির শুধু কিসের কারণে? পেটের কারণে। আর এই পেটের কারণেই মানুষ অন্যায় এবং ন্যায় এর ভিতরে পার্থক্য করতে পারে না অনেক সময়। আর এই পেটের কারণেই সে মুখাপেক্ষী হয়। একটা ঘর দিতে হবে, ঘরের ভিতরে ধান রাখতে হবে, চাউল রাখতে হবে, খাবার আসবাবপত্র রাখতে হবে, শুধু খাওয়ার কারণেই প্রত্যেকটা জিনিসের সে মোকাবেকি। মানুষ যে যদি পেটের চাহিদা না থাকতো তাহলে মানুষের তো পেরেশান হতো না। আর সামাদ আল্লাযী লা জাওফা লাহু, সামাদ হচ্ছেন তিনি যার পেট নেই, যার পেটের চাহিদা নেই, পেটের কারণেই মানুষ মোকাবেকি। সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ আর তিনিও কারোর থেকে জন্ম নেন নাই। যেমন এখানে আমরা অনেকে বসে আছি, আমরা এখন বাবা, কিন্তু আবার ধরতে গেলে যার বাবা বেঁচে আছে সে আবার কি? ছেলে। এখন যে আপনি বসে আছেন, আপনি যদি আপনার বাবার পাশে বসে থাকেন তাহলে আপনি ছেলে, আর আপনার পাশে যদি আপনার ছেলে বসে থাকে তাহলে আপনি হলেন বাবা। আল্লাহ বাবাও নন, ছেলেও নন। অর্থাৎ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই আর তিনি কারো থেকে জন্ম নেন নাই। তিনি সন্তানও না, তিনি বাবাও না। সন্তান জন্ম দেন নাই এবং তিনি সন্তান না। এ ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা এবং মুশরিকরা আল্লাহর ব্যাপারে এরকম অনেক মন্তব্য করেছে। যেমন মুশরিকরা বলে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার মেয়ে, কন্যা সন্তান। ইহুদিরা বলে ওজা ইসলাম আল্লাহ তাআলার ছেলে। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী। এই ধরনের অনেক মন্তব্য করে থাকে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কাউ থেকে জন্ম নেন নাই। এটা আয়াতে আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইই, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা আর তার কিভাবে সন্তান হবে অথচ তার স্ত্রী নাই। তিনি আসমান জমিনের স্রষ্টা আর তার কিভাবে সন্তান হবে অথচ তার কি নেই? স্ত্রী নেই। তোমরা যা কিছু দেখতেছো এই সব কিছুর স্রষ্টা তিনি। অর্থাৎ ফেরেশতাদেরকে যে বলতেছো আল্লাহর কন্যা, না, ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওজারকে যে বলতেছো যে ওজার আল্লাহর ছেলে, না, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ঈসাকে যে বলতেছ আল্লাহর সন্তান, ছেলে, না, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়া আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুন লাহু সাহিবা, আল্লাহর সন্তান কিভাবে হবে অথচ তার স্ত্রী নাই। কেউ যদি বিবাহ না করে তার কি সন্তান হবে? একবার এক ব্যক্তি এক দরবেশের কাছে গিয়ে বলতেছে
আমার ছেলে সন্তান হয় না, আমাকে একটা তাবিজ দেন। একটা তাবিজ দিছে, বলছে এ তাবিজ ভিজিয়া পানি খাইবা আর গলায় ঝুলে রাখবা, সন্তান দেওয়ার মালিক আল্লাহর রসুলে তোমাকে সন্তান দিতে পারে। অনেকদিন পর আবার আসছে, না হয় না, আবার দোয়া করে দিছে, আবার আসছে। তখন দরবেশ মনে করতেছে দোয়া করে দিলাম, তারপর হচ্ছে না। বলছে বিবাহ শাদী করছো? কয় না। তুমি আর বোকা দিয়ে বিয়ে করছ না, তোর সন্তান হবে কীভাবে? ও আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ। আল্লাহ বলেন আমার স্ত্রী নাই, আমার সন্তান হবে কীভাবে? আমার স্ত্রী নাই, আমার সন্তান হবে কীভাবে? ওয়া খালাকা কুল্লা শাইয়ে, যা কিছু আছে ফেরেশতা এবং ঈসার বা মরিয়ম, এগুলো সব আমার কি সৃষ্টি, এগুলো আমার সন্তান নয়, আমার স্ত্রী নয়, মরিয়ম আমার স্ত্রী নয়, সে আমার সৃষ্টি। আল্লাহ অন্যত্র বলেন অকালু তাকাদার রহমান ওয়ালাদা, তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ বলেন তোমরা বিভৎস একটা কথা মুখ থেকে নির্গত করেছো, অনেক খারাপ কথা আমার ব্যাপারে বলেছো, মন্তব্য করেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারু মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহ বলেন তোমরা যেই কথাটা মুখ থেকে বের করেছো এই কথার কারণে আসমান বিদীর্ণ হয়ে যেতে পারে এবং পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এবং পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যেতে পারে। আন্দাউলির রহমানি ওয়ালাদা, যে তোমরা দাবি করেছো আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। ওয়া মা ইয়ামবাগিলির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহর জন্য এরা সমচিন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবাদা, আসমান এবং জমিনের কাছে, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে বান্দা হিসেবে উপস্থিত হবে। হাজিরিন, আমরা সকলে জানি কোনো ব্যক্তি যদি মারা যায় তার সাথে তিন চারজন পাঁচজন এরকম যায় কি না? একা একা যায়। আল্লাহ বলেন এরা সকলেই আমার কাছে একা একা উপস্থিত হবে। আল্লাহ অন্যত্র বলেন ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে রহমান তিনি সন্তান গ্রহণ করেছেন। বাল ইবাদুম মুকরামুন, বরং এরা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, এরা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, এরা আমার সন্তান নয়, এরা আমার কি নয়, সন্তান নয়, স্ত্রী নয়। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, তারা তার থেকে অতিক্রম করতে পারে না এবং তাদেরকে যে আদেশ করা হয় সেই আদেশ তারা মান্য করে। সুমাত হাজরিন, আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না এবং তিনি কারো সন্তান নন। এই ব্যাপারে একাধিক আয়াতে, আরও অসংখ্য এরকম আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা দাবি করেছেন যে আমি সন্তান গ্রহণ করি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সাথে কেউ সমকক্ষ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাথে কেউ সমকক্ষ নয়। এই পৃথিবী আসমান জমিন চন্দ্র নক্ষত্র যা কিছু আমরা দেখি সব কিছুর স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন সব কিছুর স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ, হিন্দুরা একাধিক মূর্তির পূজা করে কেন? তাদের দাবি হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে 360টি মূর্তি যখন কাবা ঘরের ভিতরে স্থাপন করেছিল মুশরিকরা, তাদের দাবি ছিল এই খোদাটা হলো বৃষ্টির খোদা, এটা হচ্ছে রৌদ্রের খোদা, এটা হচ্ছে রিজিকের খোদা, এটা হচ্ছে বিপদাবাদ দূর করার খোদা, আর এটা হচ্ছে শান্তির খোদা। এই ধরনের বিভিন্ন খোদা তারা ভাগ ভাগ করে নিয়েছিল। যখন বৃষ্টি হতো না ওই খোদার সামনে
গিয়ে সেজদা করত, কান্নাকাটি করত, রোনাজারি করত, আর ডাকত বলতো রোদ দেন। যখন বৃষ্টি হতো না তখন ওই খোদার কাছে যাইতো, যখন কেউ বিপদগ্রস্ত হতো তখন ওই খোদার কাছে যেত, বিপদ মুক্তি হওয়ার জন্য তাকে ডাকাডাকি করত। সব কাজের জন্য বিভিন্ন কিছু সমাধানের জন্য তারা এই মূর্তি এবং খোদা নিযুক্ত করে রেখেছিল। তারা বলতো এই বিশাল সাম্রাজ্য আল্লাহ একা কন্ট্রোল করতে পারে না, যেমনইভাবে বাংলাদেশ হাসিনা একা সব কিছু করতে পারে না, রেলমন্ত্রী, পরিবহন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, আরও কত মন্ত্রী আছে না, তো এক একটা সেক্টরে এক একটা মন্ত্রী থাকে, তারা ওই কাজটা সমাধান করেন, সামাল দেন, তা আল্লাহ তো এত বড় কাজ করতে পারবে না। এই জন্যে এরা এদেরকে মূর্তি হিসেবে খোদা হিসেবে মানে এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ এই কৃষ্ণ টিষ্ণ যাই কন, এরা বলবে এরা আমার ইবাদত করছে, আল্লাহকে মাফ করে দেন, আর নাকি আল্লাহ ওদেরকে মাফ করে দিবে। এই চিন্তা চেতনা যারা রাখে তাদেরকে বলা হয় মুশরিক, তাদেরকে বলা হয় কি মুশরিক, শিরক। যারা শরীক স্থাপন করে, অংশীদার স্থাপন করে আল্লাহর সাথে, আর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই বিশাল সাম্রাজ্য সৃষ্টির পেছনে আমার সাথে কোনো শরীক নেই। সমাজে হাজিরের আল্লাহ এক, আল্লাহ কি একজন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। যারা কাফের তারা বলে আল্লাহ হচ্ছেন তিন খোদার এক খোদা, যারা কাফের তারা বলে আল্লাহ হচ্ছেন তিন খোদার এক খোদা। এরপর আল্লাহ বলেন নিঃসন্দেহে জেনে রাখো আল্লাহ হচ্ছেন এক ইলাহ, এক ইলাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। এরপর আল্লাহ বলেন যদি তারা এই কথা থেকে বিরত না থাকে তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে, পাকড়াও করবে। ইন্নাল্লাহ সালিসু সালাসা, এই কথাটা কারা বলে? এই কথাটা বলে হচ্ছে খ্রিস্টানরা, তারা বলেন আল্লাহ হচ্ছেন তিন খোদার এক খোদা। মরিয়ম, ঈসা এবং আল্লাহ, মরিয়ম, ঈসা এবং আল্লাহ, এই তিনজনের কোনো একজন আল্লাহ। এ ব্যাপারে বিশদ আলোচনা আছে সমাজ হাজিরিন। যে কথা বলতেছিলাম আল্লাহ এক, আল্লাহ কি এক, অদ্বিতীয়, এবং এই বিশাল সাম্রাজ্যের ক্ষেত্রে তার অংশীদার কেউ নেই। এই জন্যে সূরা ইখলাস থেকে আমরা এ কথাই জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন, তার অস্তিত্ব আছেন, তিনি হাই এবং কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যৎ থাকবেন, তিনি হচ্ছেন অবিনশ্বর। যার অস্তিত্ব কোনো দিন নশ্বর হবে না, ধূলিসাৎ হবে না, আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সবসময় আল্লাহর দৃঢ় বিশ্বাস আমার দিলে রাখতে হবে, এবং আল্লাহর কোনো ছেলে সন্তান নাই একথা আমাকে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহর যত কিছু সৃষ্টি করেছেন এ ব্যাপারে কাউকে অংশীদার করতে হবে না, করা যাবে না, এই ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাস থেকে আমাদের ইখলাস শিক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।